হঠাৎ যুদ্ধের ময়দান থেকে আওয়াজ, কে যেন ডাক দেয়, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ায় নাই। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না লাগাইয়া আবার শুনেন, আবার একই আওয়াজ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ায় নাই। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আওয়াজটা শোনার পর একটা দৌড় দিয়া স্ত্রীর ঘরের দরওয়াজায় হাজির হয়ে যায়, আর স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী আমার, তরবারিটা দাও, আজকে যুদ্ধের ময়দানে চলে যাব, জনমের মতো বিদায় দিয়ে দাও। স্ত্রী ডেকে বলে, স্বামী আমার, আপনাকে তো নবী যুদ্ধের ময়দানে যাওয়া থেকে নবী ছুটি দিয়েছে, কেন যুদ্ধে যাবেন? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও স্ত্রী আমার, তুমি কি জানো না আমার নবী দুনিয়াতে আর নাই, ওই বেঈমানেরা আমার নবীকে শহীদ করে দিয়েছে, তাড়াতাড়ি তরবারিটা দাও, আর সহ্য হয় না। স্ত্রী বলে, স্বামী আমার, আপনার প্রতিবন্ধকা হয়ে আমি দাঁড়াবো না, তবে স্বামী আমার, আপনার উপর গোসল ফরজ হয়েছে, গোসলটা করে যুদ্ধের ময়দানে যান। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, স্ত্রী আমার, আমার নবী দুনিয়ায় নাই, আমি কার জন্য গোসল করব, তরবারিটা দাও, আর সহ্য হয় না। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা হাতে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله نهات قابل احترام دائما رب العزت دربار ہدایت منی کوٹا تھے لاکھ کوٹی شکریہ যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে অধকার মুহূর্তে জলসায় আশা বসার তৌফিক দান করেছেন, এই জন্য সকলে সমস্যার দিল থেকে শুক্রিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ যুব ফাউন্ডেশন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত অধকার মুহূর্তে মাহফিলের সম্মানিত সভাপতি, গরিবের বন্ধু, সকলেরই পরিচিত মুখ জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন খান, এবং আজকের এই বিসমিল্লাহ যুব ফাউন্ডেশন ও এলাকাবাসীর যে উদ্যোগে আয়োজিত মাহফিলের এই বাস্তবায়ন হওয়ার ক্ষেত্রে যে মানুষগুলার সবচেয়ে বেশি অগ্র ভূমিকা পালন করেছে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, তাদের মধ্যে থেকে অন্যতম হযরত মাওলানা ইমরান হোসেন সাহেব দামাত বরকাতুহুম আলিয়া এবং হযরত মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব দামাত বরকাতুহুম আলিয়া সহ এবং যুব সমাজদের মধ্যে থেকে যে সমস্ত যুবকরা অগ্র ভূমিকা পালন করেছেন, মোহাম্মদ আনোয়ার হোসেন ভাই, সালাউদ্দিন বাবলু লাভ এবং আলমগীর হোসেন ভাই, আল্লাহ তাআলা এই সমস্ত ভাইদের এই কাজকে দ্বীনের জন্য কবুল করুন, বলুনা আমিন। আল্লাহ তাআলা যেন এই ফাউন্ডেশনকে আস-সুন্নাহ ফাউন্ডেশনের মতো আল্লাহ কবুল করুন, বলুনা আমিন। এই ফাউন্ডেশনটা অত্র এলাকার জন্য একটা রহমত হিসাবে আল্লাহ তাআলা কেমন জানি উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত এই ফাউন্ডেশনের মাধ্যমে ইসলামের প্রসার প্রসার আল্লাহ তাআলা সারা পৃথিবীতে প্রসার প্রসার করার তৌফিক এনায়েত করুন, বলুনা আমিন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় অত্যন্ত পরিচিত তিনটি আয়াত তেলাওয়াত করেছি, এটা আপনারা সকলেই জানেন, সূরা হাশরের শেষ তিন আয়াত, ঠিক না? সবাই পারেন না? এই সূরা হাশরের বিস্তর আলোচনার দাবি রাখে, কিন্তু সময় সংক্ষিপ্ত, এজন্য বিস্তর আলোচনা আমি করব না, শুধু এই তিনটে আয়াতের ফজিলত নিয়ে অল্প কিছু কথা বলার প্রয়াস চালাব। সূরা হাশরের শেষ তিন আয়াত, এই তিন আয়াত অনেক দামি। কোরআনে কারিমের মধ্যে ওই সমস্ত আয়াত আল্লাহর কাছে বড় দামি এবং
ওই সমস্ত আয়াত অনেক মর্যাদাপূর্ণ, যে সমস্ত আয়াতের মধ্যে আল্লাহর সিফাতের আলোচনা করা হয়েছে, আল্লাহর পরিচয় দিয়েছেন আল্লাহ তাআলা। যেমন আয়াতুল কুরসি, কোরআন করিমের মধ্যে সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ আয়াত। কেন? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চমৎকার ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন। সুবহানাল্লাহ, সকলে জানেন না কুল হুয়াল্লাহ, এই সূরাটির মধ্যে আল্লাহ নিজের পরিচয় তুলে ধরেছেন খুব চমৎকার ভাবে। তেমনি ভাবে সূরা হাশরের শেষ তিন আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজের সিফাতের আলোচনা করেছেন, নিজের গুণগান আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই জন্য এই আয়াতগুলোর দাম অন্যান্য আয়াতের তুলনায় বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ, এই আয়াতগুলো যদি কোনো বান্দা যদি পাঠ করে ফজরের পর, ফজরের নামাজের পর, তাহলে কি ফায়দা? قال النبي صلى الله عليه وسلم من قال حين يصبح ثلاث مرات اعوذ بالله أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أقرأ ثلاث آيات من آخر سورة الحشر وكل الله به سبعين ألف ملك يصلون عليه حتى يمسي وإن مات في ذلك اليوم মাত শাহিদা রহমাতুল লিল আলামিন। বলেন, উম্মত আমার যে পড়বে ফজরের নামাজের পরে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম তিনবার পাঠ করে, এভাবে তিনবার পাঠ করার পর যে বান্দা সূরা হাশরের শেষ তিন আয়াত পাঠ করবে কি পরিমাণ ফায়দা হবে? নবী আমার জানাইয়া দেন, ওয়াক্কালাল্লাহু বিহি সাবঈনা আলফ মালাকিন ইউসাল্লুনা আলাইহি হাত্তা ইউমস, ওই আমল করনেওয়ালা বান্দার জন্য আল্লাহ তাআলা 70,000 নূরের তৈরি ফেরেশতা আল্লাহ তাআলা বান্দার জন্য নিযুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ, কোন দামি দামি ফেরেশতা! বলে, আমগো বাংলাদেশের পুলিশের মতো নয়, আমগো বাংলাদেশের র্যাবের মতো নয়, যেই নেতা নেত্রী দেখে খাইতে পারে ওই নেতা নেত্রীর গুণগান গায়, আর যে নেতা নেত্রী দেখে খাইতে পারে না তার গুণগান গায় না, ঠিক কিনা বলেন? কোন দামি দামি ফেরেস্তা? বলে, 70,000 নূরের তৈরি ফেরেস্তা। সুবহানাল্লাহ, এই ফেরেস্তাদের কাজ কি? এই ফেরেশতারা দুনিয়ায় আসার পর ওই আমল করনাওয়ালা বান্দার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকবে, আল্লাহর কাছে এই বান্দার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবে। সুবহানাল্লাহ, কতক্ষণ পর্যন্ত? নবী আমার বলেন, হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত এইভাবে চলতে থাকবে। শুধু কি তাই, নবী আমার বলেন, وإن مات في ذلك اليوم مات شهيدا, আর যদি এই আমল করনেওয়ালা বান্দা যদি ওই সকালবেলা আমল করার পর ওই সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে যদি বান্দা নিজের কর্মে ব্যস্ত থাকে, কেউ গাড়ি চালায়, কেউ চাকরি করে, কেউ আবার কৃষিকাজ করে, এমত অবস্থায় ওই বান্দার যদি মৃত্যুটা যদি তার চলে আসে, ওই আমল করনেওয়ালা বান্দা এই আমল করার কারণে স্বাভাবিক মরণ হবে না, বরং আল্লাহ তাআলা এই বান্দাকে শহীদি মর্তবা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, কোন দামি দামি শহীদ! বলে, আমগো বাংলাদেশের দুই নম্বর শহীদের মতো নাই, বাংলাদেশের মধ্যে এমন কিছু শহীদ আছে, সেই সমস্ত শহীদ নেতা নেত্রীর পিছনে স্লোগান দিতে যাইয়া আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কয় কি কয় না,
জোরে বলেন কয়নি, কিছু পাতি নেতা আছে এক কাপ চা খাওয়ার জন্য, নেতার স্লোগান দেয় নেতার চরিত্র পবিত্র, নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক কিনা বলেন? অথচ নেতা ওই নেতা নামাজ পড়ে না একক, তো ঠিক কিনা বলেন? এরে আল্লাহর বান্দারা বলে ওই সমস্ত দুই নম্বর শহীদ না, যে সমস্ত ব্যক্তিরা নেতার স্লোগান দিতে যাইয়া টাকের চাপার মধ্যে পড়িয়া যখন মৃত্যুবরণ করে, ওই নেতা সাহেব আর কিছুই করতে পারো কার না পারো, তার এই চামচার জন্য ওই নেতা অন্তত শহীদের খাতায় নামটা লেখার চেষ্টা করে, ঠিক নি বলেন? কিন্তু এটা বাস্তবিক শহীদ নাকি দুই নম্বর শহীদ বলেন? কিন্তু যেই বান্দা এই সূরা হাসরের শেষ তিন আয়াত পাঠ করবে, এই বান্দার যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৃত্যু এসে যায়, স্বাভাবিক মরণ হবে না, বরং ওই মদিনাওয়ালা নবীর জামানায় ইসলামের জন্য যারা নিজের তাজা রক্তটা জমিনের মধ্যে ঢেলে দিয়ে শাহাদাতের অমীয় সুধা পান করেছে, শাহাদাতের অমীয় সুধা যারা পান করেছে, ওই সমস্ত শহীদের খাতায় আল্লাহ তাআলা বান্দার নামটা লিখে দিবে। সুবহানাল্লাহ, কুন্দা আমি শহীদ, ওই মদিনার জামানায় সাহাবায়ে কেরামের মতো শহীদ, আমার নবীর চাচা আমির হামজা উহুদের ময়দানে কত নির্মমভাবে তাকে শহীদ করে দেওয়া হলো, ওই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মত আল্লাহ তাআলা শাহাদাতের মর্তবা দান করবে। কোন হামজালা বলে, যুদ্ধের ময়দানে নবীর সাহাবি হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের তারিখ নির্ধারণ হয়ে গেল, হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খবর নবী জানার পর নবী হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রুখসত দিয়ে দিলেন, হামজালা যাও যাও, বিবাহের কাজটা সেরে ফেলো, যুদ্ধ থেকে তোমাকে ছুটি দেওয়া হলো। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের কাজটা সেরে ফেললেন, এবার বাসর রজনীতি স্ত্রীর কাছে চলে গেলেন, স্ত্রীর সাথে আলিঙ্গনার মোলাকাত করেছেন, এমত অবস্থায় তার উপর গোসল ফরজ হয়ে গেছে। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করার জন্য রাত্রি অধুরে একটা জায়গার মধ্যে গোসল করার জন্য গেলেন, হঠাৎ যুদ্ধের ময়দান থেকে আওয়াজ, কে যেন ডাক দেয়, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ায় নাই। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানটা লাগিয়ে আবার শুনেন, আবার একই আওয়াজ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ায় নাই। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আওয়াজটা শোনার পর একটা দৌড় দিয়া স্ত্রীর ঘরে দরওয়াজায় হাজির হয়ে যায়, আর স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী আমার তরবারিটা দাও, আজকে যুদ্ধের ময়দানে চলে যাব, জনমের মতো বিদায় দিয়ে দাও। স্ত্রী ডেকে বলে, স্বামী আমার আপনাকে তো নবী যুদ্ধের ময়দানে যাওয়া থেকে নবী ছুটি দিয়েছে, কেন যুদ্ধে যাবেন? হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও স্ত্রী আমার, তুমি কি জানো না আমার নবী দুনিয়াতে আর নাই, ওই বেঈমানেরা আমার নবীকে শহীদ করে দিয়েছে, তাড়াতাড়ি দরবারিটাতে আর সহ্য হয় না। স্ত্রী বলে, স্বামী আমার আপনার প্রতিবন্ধকা হয়ে আমি দাঁড়াবো না, তবে স্বামী আমার আপনার উপর গোসল ফরজ হয়েছে, গোসলটা করে যুদ্ধের ময়দানে যান। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, স্ত্রী আমার, আমার নবী দুনিয়ায় নাই, আমি কার জন্য গোসল করব, তরবারিটা দাও আর সহ্য হয় না। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা হাতে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে, ওই যুদ্ধের ময়দানে যাইয়া বেঈমানদের উপরে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া ঝাঁপিয়া পড়িয়া অনেকগুলো বেঈমানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়া এক পর্যায়ে যুদ্ধ করতে করতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে শাহাদাতের অমীয় সুধা পান করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহ, যুদ্ধ শেষ, এবার নবী সাহাবীদেরকে বলে, সাহাবীরা আমার, আমার যে সমস্ত সাহাবাই কেরাম যুদ্ধ করতে যাইয়া
খোদার জমিনে খোদার দিনটা কায়েম করতে যাইয়া রক্তটা ঢেলে দিয়া শাহাদাতের সুযোগ পান করেছে। আমার ওই সমস্ত সাহাবাই কেরামকে তোমরা দাফনের ব্যবস্থা করে দাও, তাদেরকে গোসল দেওয়ার প্রয়োজন নাই। কিয়ামতের ময়দানে আমার এই সমস্ত সাহাবীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, আমি নবী, আমার এই সমস্ত সাহাবাই কেরামকে নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইয়া যাব। সুবহানাল্লাহ, এমন অবস্থায় হামজালার স্ত্রীর হাজির আসিয়া ডাক দিয়ে বলে, হে নবী আমার, আপনার ওই হামজালাকে গোসল দেওয়া লাগবে, কারণ আপনার ওই হামজালা বাসর রজনী থেকে চলে এসেছে, তার উপর গোসল ফরজ হয়ে গিয়েছে, তাকে গোসল দেওয়া লাগবে। আবার নবী সাহাবীদেরকে ডেকে বলে, ও সাহাবী আমার, আমার হামজালা কই, আমার পাগল হামজালা থাকতে পারে নাই, তাকে তাড়াতাড়ি আমি নবীর কাছে নিয়ে আসো। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম খোঁজা শুরু করলেন, পুরা উহুদের ময়দান তালাশ করলেন, হামজালার লাশ পাওয়া যায় না। এমত অবস্থায় সাহাবীরা বলে, হে নবী আমার, আপনার হামজালার লাশ নাই। এমত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল নবীর দরবারে হাজির হইয়া যায় আর বলে, ও নবী আমার, আপনার হামজালার শাহাদাত আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, আপনার হামজালার গোসল আল্লাহ দুনিয়াতে দেবে না, বরং জান্নাতের হাউজে কাউসারের পানি দ্বারা। কুলনে হামজালা শহীদ রে কলি জাসি রি সে সেই জঙ্গে উহুদে নবীর এক সাহাবী ছিলেন, হামজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন, বিবাহেরাত রীতে রে গিয়ে জঙ্গে উহুদে নবীর ডাকে গভীর রাতে কফিন বিবির তরে, নবীর ডাকে চলছি রানে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে, হাত তুলে স্ত্রী বলে মাওলানার দরবারে, বিয়ের রাত্রি নব স্বামী শফিলাম তো মারে রে সেই জঙ্গে উহুদে, যুদ্ধে গেলে শহীদ হলে না পাক হালাতে নবী জেনে সাহাবাদে গোসল দিতে বলে রে সেই জঙ্গে উহুদে, অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হামজালার গোসল হয়েছে, ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে। আল্লাহু আকবার বলেন, কান্দি আবে কোলনে হামজালা শহীদ রে
কলি যাসি রিসে সেই জঙ্গে উহুদে, কলি যাসি রিসে সেই জঙ্গে উহুদে, কলি যাসি রিসে সেই জঙ্গে উহুদে। বলেন মারহাবা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত শহীদ হতে চাই কি চায় না? বলেন কারা কারা চায়? হাতটি আল্লাহকে দেখায় হাত না। এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত শহীদ হতে হলে আমাদেরকে যুদ্ধের ময়দানে যাইতে হবে। এই মুহূর্তে যুদ্ধ আমাদের পক্ষে করা সম্ভব নেই। বলেন বাংলাদেশের জমিন ওই ফিলিস্তিনে আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়, কাঁটাতারের বেড়া। এই জন্য আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য এটা সহজ পথ খুলে দিয়েছেন। কোন বান্দা যদি ফজরের পরে সূরা হাশরের শেষ তিন আয়াত পাঠ করে, আর এই পাঠ করার পর এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে কোন বান্দা যদি এই আমল করার পর বান্দার যদি মৃত্যুটা চলে আসে, আল্লাহ তাআলা এই বান্দাকে স্বাভাবিক মরণ দেবে না, বরং আল্লাহ তাআলা বান্দাকে শহীদি মর্তবা দান করে দেবেন। সুবহানাল্লাহ। আমল করার দরকার আসেনি? জোরে বলেন দরকার আসেনি? এজন্য শিখবেন নি সূরা আশুরার শেষ দিনে? শিখবেন, পড়েন, শিখবেন তো ইনশাআল্লাহ, শিখবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই আমল শেখার চেষ্টা করবেন, এটা অনেক গুরুত্বপূর্ণ আমল। তাহলে গুরুত্বপূর্ণ আমল কিন্তু শিখলাম না, এই আমলটা করলেই তো সোনায় সোহাগা জীবনটা হয়েছে। এজন্য এই ফজরের পরে এই আমলটা করার চেষ্টা করবে। ওয়া ইন মা তাফিজা লিকাল ইয়াউম মা তাশহীদা, কোন বান্দা যদি ফজরের পরে আমল করে 70,000 ফেরেশতা আসিয়া তার জন্য দোয়া করবে। আবার এই সময় যদি বান্দার মৃত্যুটা চলে আসে, ওই বান্দার স্বাভাবিক মরণ হবে না, আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করবে। শুধু কি তাই, নবী আমার তরফে জানাইয়া দেন, হে আমার উম্মতের দল ভালো করে শুনে থাকো, ওয়া ইন কালাহা হিনা ইউমসি কানা বিতিলকাল মানজিলা, আমার কোন উম্মত যদি আবার ওই মাগরিবের পরবর্তীতে এই সূরা হাশরের শেষ তিন আয়াত পাঠ করে, কানা বিতিলকাল মানজিলা, ওই ফজরের পরে আমল করার কারণে বান্দাকে আল্লাহ তাআলা যেই পুরস্কারের ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী ওই পুরস্কারে পুরস্কৃত আল্লাহ তাআলা ওই বান্দাকেও করবে, যে বান্দা মাগরিবের পর এই আমলটা করবে। অর্থাৎ সূরা হাশরের শেষ দিনে কোন বান্দা যদি আবার মাগরিবের নামাজের পর যদি এটা পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাকে কি পুরস্কার দিবেন? বলে এই বান্দা তার জন্য আল্লাহ তাআলা আবার 70,000 নতুন ফেরেশতা তার জন্য নিযুক্ত করে দিবেন। এই সমস্ত ফেরেশতারা কি কাজ করবে? একই পরিমাণ কাজ করবে, তার জন্য দুনিয়ার জমিনে আসিয়া আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, ও দয়ার মালিক আপনার বান্দাকে ক্ষমা করে দেন, আপনার বান্দাকে মাফ করে দেন, আপনার বান্দার সমস্ত পাপ পঙ্কিলতা ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইভাবে মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত একই ভাবে আল্লাহ তাআলার কাছে বান্দার জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। আবার এই মাগরিবের পর আমল করার পর ওই ফজরের পূর্ব পর্যন্ত সময়ের মধ্যে যদি এই বান্দাটার নামটা মৃত্যুর খাতায় লেখা থাকে, মৃত্যুটা যদি চলে আসে, ওই দিনের বেলায় যেমন তার মৃত্যুটা আসলে শহীদি মর্তবা লাভ করত, মাগরিবের পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত যদি এই সময়টার মধ্যে এই বান্দাটার যদি মৃত্যুটা চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাকে স্বাভাবিক মরণ দেবে না, বরং আল্লাহ তাআলা এই বান্দাকে শহীদি মর্তবা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সূরা হাশরের শেষ দিনে এত আমল করা দরকার আসেনি? জোরে বলেন আসেনি? শিখবেন নি? যারা পারে না তারাও শিখতে হবে, যারা পারে তারাও আমল করতে হবে। বলে হুজুর তাহলে কিভাবে শিক্ষক বৃদ্ধ হয়ে গেছে? আপনার ওই সন্তানটাকে মাদ্রাসায় পাঠাইয়া দেন, আপনার সন্তানটা কোরআন পড়ে 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 সূরা হাশর শিখবে, আর বাড়িতে আসিয়া আপনাকে আপনার ওয়াইফকে এইভাবে তারা সূরা হাশরের শেষ দিনের আমলটা শিখাই দেবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা হাশরের শেষ দিনের আমল
দৈনিক, মাগরিবের পর আবার ফজরের পরও একই সমানভাবে দৈনিক, মৃত্যুর আসার আগ মুহূর্ত পর্যন্ত আমল করার তৌফিক দান করেন বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অদ্যাবধি পর্যন্ত যে আলোচনা হয়েছে এই আলোচনাগুলোর আমলযোগ্য কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। আমাদের আমাকে সবাই চেন, আমি আপনাদের এলাকারই সন্তান, আমাদের বাড়ি সত্তর বেফারি বাড়ি, উনি আমার কাকা হয়, আজকের ইসমাইল খান যিনি উনি আমার কাকা হয়। তো দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ দিনের কাজ যেন এইভাবে ব্যাপকভাবে করতে পারি, আল্লাহ তাআলা যেন এই কাজটাকে এখলাসের সাথে একনিষ্ঠতার সাথে আল্লাহর জন্য লিরাজাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ কবুল করুন বলুন আমিন। আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দান করুন আমিন, আমাকেও আল্লাহ হেদায়েত দান করুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।